আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয়েছে দেবীপক্ষের। আশ্বিনের শারদ প্রাতে নির্মল আকাশ, বাতাসে কাশফুলের গন্ধ, আলোর বেণু বেজে উঠে ঘোষণা করছে মা আসছে, মা আসছে। শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মা পাশে অন্ধকারের মতো রাস্তার ধারে বসে সামনের দিকে হাত বাড়িয়ে বলছে, দুটো পয়সা দাও না মা, খিদে পেয়েছে। শিশু থেকে বৃদ্ধ, কেউ বা আদুর গায়ে, কারোর পরনে আবার জীর্ণ মলিন একখণ্ড চিদ্দে কাপড়। মা কি তবে এদের কাছে আসছেন না? তবে এদের মনে কেন আনন্দ নেই? এই মানুষগুলো কি একটু সহানুভূতি পেতে পারে না? উৎসবপ্রিয় মানুষের দল যখন হাজার হাজার টাকা খরচ করছে পোশাক আর অন্যান্য সামগ্রী কিনতে, রেস্টুরেন্টের টেবিলে ফেলে আসছে দামি খাবারের শেষাংশ, তখন কি এদের কথা কারোর মনে পড়ে না? হ্যাঁ, কিছু সহৃদয় মানুষ আছেন যারা দুটো একটা পয়সা দিয়ে সাহায্য করেন বটে, কিন্তু তা তো সমুদ্রে কয়েক ফোঁটা জলের মতো। তাই আসুন না আমরা এমন একটা কিছু করি যাতে ওদের আর আমাদের মাঝের ছায়াবৃত্তটাকে ঘুচিয়ে দিয়ে ওদেরকে ওই মহাপুজোর আনন্দের সাথে করে নিতে পারি। খুশি তুলি